বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস কি, কেন ঘুমের মাঝে বোবায় ধরে? বোবায় ধরা এই পরিভাষাটির সাথে একদমই পরিচয় নেই এমন মানুষ বোধহয় পাওয়াই যাবে না। মাঝরাতের ভূতুর অভিজ্ঞতা বা মনস্তত্ত্বের জ্ঞান নিয়ে নানাচড়া কিংবা লোকমুখে শোনা নানা উপকথা কুসংস্কার থেকে বোবায় ধরা সম্পর্কে জেনেছেন। বোবায় ধরার পেছনের কারণ কী বা প্রকৃত অর্থেই কী ঘটে থাকে এ ব্যাপারে দুরকম ব্যাখ্যা পাওয়া যায়। একটি অতি প্রাকৃতিকের প্রতি বিশ্বাস নির্ভর অধিজাগতিক ব্যাখ্যা, অন্যটি মন শারীরভিত্তিক বৈজ্ঞানিক ব্যাখ্যা। তবে যাই হোক, ব্যক্তিভেদে অভিজ্ঞতার ধরন মোটামুটি একই রকম। ঘুম ভেঙে যাওয়া এবং কিছুক্ষণের জন্য বাকশক্তি চলন শক্তি হারিয়ে ফেলা। এর বাইরে ঘুম ভাঙার আগে পরে অনেকে অনেক কিছু অনুভব করেন, হয়তো দেখতেও পান। এই পুরো ঘটনাটি হচ্ছে বোবায় ধরা। বোবায় ধরা নামের উৎপত্তি। বাংলায় বোবায় ধরা নামকরণটি মূলত এসেছে লোকাচারীয় কুসংস্কার হতে। বলা হয় বোবা নামের ভূত ঘুমের ভেতর মুখ চেপে ধরে, তাই চোখ খুলেও মানুষ তখন কথা বলতে পারে না, একেই বোবায় ধরা বলে। তবে সেই ভূতটির নাম কেন বোবা সেটিও বোঝা কঠিন নয়, বোবা বানিয়ে দেয় তাই বোবা। যা হোক, বোবা ধরা পরিভাষাটি বহুল প্রচলিত একটি বাগধারা মাত্র, কোনো বৈজ্ঞানিক পরিভাষা নয়। বোবা ধরার বাংলা পরিভাষাটি নিদ্রি পক্ষাঘাত, ইংরেজিতে স্লিপ অপলিক স্লিপিং প্যারালাইসিস। বোবায় ধরলে ব্যক্তি যেহেতু তাৎক্ষণিকভাবে অতি অল্প সময়ের জন্য বাক ও চলন শক্তি হারিয়ে ফেলেন, সেহেতু এটিকে ঘুমের পক্ষাঘাত বা প্যারালাইসিস বলা হয়। কি হয় যখন বোবায় ধরে? পেনিসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ব্রায়ান শার্পের মতে, বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের ক্ষেত্রে তিন ধরনের দৃষ্টিভ্রম বা হ্যালুসিনেশন তৈরি হতে পারে। প্রথমটি ইন্ট্রুডো বা ঘরের ভেতর কোনো অতিপ্রাকৃত কিছুর উপস্থিতি টের পাওয়া। দ্বিতীয়টি ইনকিউবিস, আপনার মনে হতে পারে যে কোনো দৃশ্যমান বা ঈষৎ অদৃশ্য সত্তা আপনার বুকের উপর চেপে বসে আছে। সর্বশেষ লেভিটেশন, আপনার মনে হতে পারে আপনাকে কেউ শোয়া অবস্থাতেই শূন্যে তুলে ফেলেছে এবং কোনো অচেনা গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। এ তিন অবস্থার ভেতর একটি সাধারণ পরিস্থিতি আপনি অনুভব করবেন, আর তা হলো না পারবেন বলতে, না পারবেন নড়তে, চিৎকার করতে চাইলেও মুখ ফুটে শব্দ বের হবে না, হাত পা ছুটতে চা পারবেন না। এ পক্ষাঘাত দশা স্থায়ী হবে সর্বোচ্চ কয়েক সেকেন্ড। এই পক্ষাঘাত অবস্থায় সৃষ্ট হ্যালুসিনেশনের জন্যই ভূত পেট জড়িয়ে তৈরি হয়েছে নানা গালগল্প। প্রায় সব লোককথাতেই ভূত একটি অবিচ্ছেদ্য অংশ। রাতের বেলায় অশরীরীরা নানা বেশে এসে মানুষকে ভয় দেখায়, এমনটি প্রচলিত। এই ভয়ের অনুভূতির সাথে বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস জড়িয়ে গেছে আষ্টেপৃষ্ঠ। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানাবার আগে সব অস্বাভাবিকতার পেছনেই অলৌকিকতা খোঁজা হতো। এই কারণে বোঝায় ধরাকে অনেকেই শয়তান বা ভূতের উপস্থিতি মনে করতেন। বোবায় ধরার বৈজ্ঞানিক ব্যাখ্যা। নিদ্রা বিশেষজ্ঞদের মতে বোবায় ধরা তেমন গুরুতর কোনো অস্বাভাবিকতা নয়, তাই এই অর্থে কোনো রোগ বা রোগের আলামত বলতেও তারা চান না। তাদের মতে বোবায় ধরা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন অবস্থা, যেখানে আমরা ঘুম ও জাগরণের একটি মাঝামাঝি দশায় অবস্থান করি। ঘুমানোর সময় আমাদের মস্তিষ্ক কথা বলা সহ চলন ক্ষমতা সাময়িকভাবে বন্ধ রাখে, যাতে আমরা ঘুমের মাঝে চলতে গিয়ে আঘাত না পাই। কিন্তু এমন স্থিতাবস্থার মাঝেই অনেক সময় আমরা জেগে উঠি, অর্থাৎ কখনো কখনো মস্তিষ্কের চেতন অংশের পুরোটা একত্রে কার্যকর হয় না। তখন অন্য অনুভব শক্তি সচল থাকলেও চলন ও বাকশক্তি ফিরতে একটু সময় নেয়। এর মাঝেই তৈরি হয় সাময়িক পক্ষাঘাত বা বোবায় ধরা। ঘুম ও জাগরণের মধ্যবর্তী এই অবস্থার প্রকরণ হলো দুটি। একটি হতে পারে যখন আপনি জাগ্রত অবস্থা থেকে ঘুমাচ্ছেন বা ঘুমা ঘুমাও করছেন, অন্যটি হতে পারে যখন আপনি ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠছেন বা উঠবেন। প্রথমটিকে বলা হয় প্রি ডরমিটাল স্লিপ প্যারালাইসিস এবং দ্বিতীয়টিকে পোস্ট ডরমিটাল স্লিপ প্যারালাইসিস। প্রি ডরমিটাল স্লিপ প্যারালাইসিস, আপনি যখন ঘুমাতে যান তখন অনুভূতিগুলো হালকা হয়ে আসতে থাকে। সে অবস্থায় আপনি শরীরের ঘটমান ও আসন্ন পরিবর্তনগুলো টের পান না বা অচেতন হতে থাকেন, কিন্তু কোনোভাবে যদি চেতনা পান তবে দেখতে পাবেন যে আপনি কথা বলতে বা নড়তে পারছেন না। পোস্ট ডরমিটাল স্লিপ প্যারালাইসিস REM বা র্যাপিড আই মুভমেন্ট ও NREM বা নন র্যাপিড আই মুভমেন্ট নামে দুটো পরিভাষা রয়েছে। তিনটি NREM ও একটি REM দ্বারা ঘুমের একটি চক্র আবর্তিত হয় যা 90 মিনিট ব্যাপী স্থায়ী হয়। NREM আগে সংগঠিত হয় এবং তা মোট নির্ধারিত অবস্থার 75 ভাগ। এ সময় শরীর নিজেকে পুরোপুরি ছেড়ে দেয় ও দেহজ ক্ষয়পূরণ করে। দ্বিতীয় ভাগ অর্থাৎ REM-এ চোখের বিক্ষিপ্ত পরিচালন শুরু হয় এবং মানুষ স্বপ্ন দেখতে থাকে। এই সময়ে চোখ ব্যতীত পুরো দেহ থাকে স্থিতাবস্থায়, পেশিগুলোর কার্যকারিতাও বন্ধ থাকে। তাই REM চক্র শেষ হওয়ার আগে আপনি জেগে গেলে তখন আপনি আবিষ্কার করবেন যে আপনি কথা বলতে বা নড়তে পারছেন না। বোবায় ধরার কারণসমূহ।
মায়ো ক্লিনিকের গবেষণা অনুযায়ী 10 থেকে 25 বছর বয়সীদের ভেতর বেশি দেখা যায় সমস্যাটি। স্লিপ অ্যাপনি কিংবা নার্কোলেপসি ধরনের নিদ্রাজনিত রোগে আক্রান্তদের বেলায় বোবায় ধরার হার বেশি বলে নিউ ইয়র্কের মন্টিফিওর হেলথ সিস্টেমের স্লিপ ওয়েক ডিজর্ডার সেন্টারের চিকিৎসক ডাক্তার শেলভি হ্যারিস উল্লেখ করেছেন। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের ড্যানিয়েল ডেনিস 862 জন ভাই বোনের মধ্যে চালানো গবেষণার মাধ্যমে এই সিদ্ধান্তে আসেন যে বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসে বংশগতি বা জিনগত যোগ রয়েছে। 2011 সালে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে চালানো এক গবেষণায় দেখা যায় বিশ্বের 7.6 ভাগ মানুষ এই সমস্যায় ভোগেন। বিষণ্ণতা এবং উদ্বিগ্নতার রোগীদের শতকরা প্রায় 32 ভাগের ভেতরে বোবায় ধরার সমস্যাটি দেখা যায়। এর বাইরে সাধারণভাবে যেসব কারণে বোবা ধরা দেখা যায় সেগুলো হলো কম ঘুমানো, ঘুমের সময় পরিবর্তন, উপুর হয়ে ঘুমানো, মাদকাসক্তি, বাইপোলার ডিসঅর্ডার বা জাতীয় মানসিক সমস্যা থাকা, নার্কোলেপসি বা অতি ঘুম কাতরতা, ঘুমের মধ্যে হাত পা ছোড়া বা হাঁটা সহ অন্যান্য নিত্যজনিত রোগ থাকা, সক্রিয়তা বর্ধক ওষুধ ব্যবহার। বোবায় ধরার সমস্যা থেকে বেরোতে কী করবেন? আগেও বলা হয়েছে বোবায় ধরা আসলে গুরুতর কোনো রোগ বা এমন কিছু নয়, তাই এর জন্য কোনো চিকিৎসারও প্রয়োজন নেই। তবে এটি যদি বাড়াবাড়ি রকমের হয়, অর্থাৎ আপনার ঘুমে নিয়মিতভাবে ব্যাঘাত ঘটায় বা উদ্বিগ্নতার দরুন আপনার রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে বা কমে যায়, তখন এই বোবায় ধরা থেকে বের হওয়ার জন্য আপনাকে কিছুটা উদ্যোগী হতে হবে বই কি। প্রথমত, আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। তিনি আপনার মেডিকেল রেকর্ড ঘেঁটে দেখবেন এবং আপনার জন্য কোনো নিদ্রাজনিত রোগ আছে কিনা দেখবেন। এরপর প্রয়োজন হলে তিনি আপনাকে ঘুম বিশেষজ্ঞর কাছে সুপারিশ করতে পারেন। তবে যে কাজগুলো আপনাকে করতে হবে তা হলো, নিয়মিত কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, ঘুমানোর পদ্ধতি পাল্টান, বিশেষত উপুর হয়ে কখনোই ঘুমাবেন না, চিকিৎসকের পরামর্শ মোতাবেক অ্যান্টিডিপ্রেসেন্ট বড়ি সেবন করতে পারেন ঘুমের জন্য, অন্যান্য নিদ্রাজনিত বা মানসিক সমস্যা থেকে থাকলে সেগুলোর চিকিৎসা নিন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনারা নতুন কী বিষয়ে ভিডিও পেতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।